সদরপ এটা কিন্তু আমরা দেখছি গত তিন দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত অভিযোগ তোমরা তুলছো, তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হচ্ছে ওই পরিসংখ্যানটাই, যেটা দেখা যাচ্ছে যে সারাদিনে যে নমিনেশন পড়ছে এবং এই তিন দিনে আমার কাছে এই মুহূর্তে যে ইনফরমেশন পাচ্ছি, লেটেস্ট যে ইনফরমেশন পাচ্ছি সেটা আবার কিছুক্ষণ পরে ডিটেলে দিতে পারবো। প্রায় 20,000-এর কাছাকাছি নমিনেশন আজকে জমা পড়েছে, তার যে ব্রেকআপটা সেটাও আশা করি দিতে পারবো। কিন্তু গত দুদিনের যে ব্রেকআপ সেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে নাম্বার ওয়ান পজিশন সেখানে রয়েছে বিজেপি, নাম্বার টু সেখানে রয়েছে বামেরা, নাম্বার থ্রি তৃণমূল কংগ্রেস। এই হিসাবটা এই কারণে ঠিক নয়, যদি দেখো ইলেকশন কমিশন থেকে যেটা রিলিজ করা হচ্ছে এবং ঠিকভাবে রিলিজ করা হচ্ছে প্রতিটা দলের আলাদা করে হিসেব। বিজেপি তো ডেফিনেটলি যা আছে সিঙ্গুলারলি দল হিসেবে যদি বলো বিজেপি সবচেয়ে বেশি, কিন্তু আমাদের সিপিআইএমের হিসেবটা তারপরে সেকেন্ড আছে। কিন্তু তোমরা সবাই জানো সিপিআইএম প্লাস আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই আইএসএফ কংগ্রেস সব যোগ করে তোমাদেরকে দেখতে হবে। তা যদি যোগ করো সেক্ষেত্রে আমাদের জোট এক নম্বরে, বিজেপি দু নম্বরে, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তৃণমূল যে কোন প্রান্তরে এখনো মানে পিছিয়ে আছে তার কোনো সীমা পরিসীমা নেই, চোখে দেখা যাচ্ছে না ওদেরকে। এবার এটা কি তৃণমূলের গর্ব না এটা লজ্জা? সেটা ওরা যদি বলে গর্ব তো গর্ব, ভালো কথা। তাহলে আর বিরোধীদের মনোনয়ন জমা দেওয়া হচ্ছে না এইটা বলে কেন? সিপিএম বলছে না, আর কে বলছে আমি জানি না। আমি খুব সংক্ষেপে কথাগুলো শেষ করি। দু নম্বর কথা যেটা অরূপদা বললো, কথাটা ঠিক বললো না যে ইলেকশনের ডেট ঠিক করার কথা তার এখতিয়ার একমাত্র ইলেকশন কমিশনের, এটা কোনো লুকোচুরির ব্যাপার নেই। পঞ্চায়েত একটাই যেটা আমাদের রাজ্যে রয়েছে এটা বামফ্রন্টের আমলেও সত্যি তৃণমূল আমলেও সত্যি, ইলেকশন কমিশনকে রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী ইলেকশনের ডেট ঠিক করতে হবে এবং এর মধ্যে কোনো বেআইনি কিছু নেই, কোনো অন্যায় কিছু নেই। দু নম্বর কথা, অর্থাৎ আজকে সন্ধ্যাবেলা ঘোষণা করে কালকে থেকে নমিনেশন দেওয়া শুরু হবে এবং একটাও বিডিও অফিসে ডিসিআর থাকবে না, এটা রাজ্য সরকারের বলে দেওয়া ডেট অনুযায়ী হয়েছে এবং এটা আমাদের রাজ্যে হচ্ছে, এতে কোনো বেআইনি কিছু নেই, লুকোচুরির ব্যাপার নেই। তিন নম্বর কথা আমি বলছি, যেটা তুমি যেটা বলছো ঠিক কথা। দেখো পশ্চিমবাংলায় আজকে ধরে মীনাকাই যে দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে, দৃশ্য আমরা 2018 তো দেখেছি, কিন্তু 2018 যেটা আমরা দেখিনি সেই দৃশ্য আমরা রানীনগরে দেখলাম, সেই দৃশ্য বরশালে দেখলাম, সেই দৃশ্য কাকদ্বীপে দেখলাম। আমাদের রাজ্যের বড় নেতা ছিলেন না যিনি বলেছিলেন যে শুটিয়ে লাল করে দেবো, কিছু ক্ষেত্রে এখন লালেরা শুটিয়ে রেখে দিচ্ছে, এটাও আমরা দেখেছি কিছু ক্ষেত্রে। এবং এটা হতে পারে না, সেটা কাঙ্ক্ষিত নয়, একদম কাঙ্ক্ষিত নয়, কোনোটাই কাঙ্ক্ষিত নয়। একটা গণতান্ত্রিক আদর্শ গণতান্ত্রিক পরিবেশে এটা ঠিকই, তোমরা যেটা বলতে পারো যে শাসক দল যদি তারা ক্রমশ এরকম ভাবে নিপীড়ন চালায় তাহলে বিরোধীরা কেন প্রত্যাঘাত? আর আমার শেষ কথা, সেটা রাজনৈতিক ভাবে আলোচিত হতে পারে কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশে এটাই বা হবে কেন? এটা তো অন্য রাজ্যে দেখতে হচ্ছে না। হয়তো শেষ, আমার তুমি তো আমার উত্তর তুমি দিয়ে দিলে আমার, সুতরাং আমি তোমার সাথে একমত। এবং আমার শেষ কথা এই প্রসঙ্গে, দেখো একটা তো লজিকের জায়গায় আসতে হবে, আমাদের রাজ্যে 58,000 বুথে ভোট হচ্ছে, মোট পুলিশ কর্মীর সংখ্যা হচ্ছে 45,000 আমাদের রাজ্যে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যেটা আজকেও মেনশনড হলো, ধরো কলকাতা হতে পারে, আসানসোল হতে পারে, মানে শিলিগুড়ি হতে পারে, যেখানে পঞ্চায়েত ভোট নেই, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এলাকা সেখানকার থানাগুলোতে। সেই সংখ্যাটাকে বাদ দিলে আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কিন্তু পুলিশ কর্মীর সংখ্যা দাঁড়াবে 38,000-39,000। 38,000 পুলিশকর্মীকে নিয়ে তুমি 58,000 বুথে ভোট করাবে, মানে পার বুথ একজন পুলিশকর্মী থাকবেন না, তারপরে তো তার কুইক রেসপন্স টিম রয়েছে, আরও হাজারটা দায়িত্ব থাকে পুলিশের একটা ভোটের জন্য খালি, বাকি লয় নটা সরিয়ে রেখে। এবার এর উত্তর দেওয়ার দায় ইলেকশন কমিশনের, নিশ্চয় ওনারা উত্তর দেবেন, উত্তর আরও বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।